বন্ধুদের শুভ সন্ধ্যা। আপনারা এসেছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি থেকে আপনাদের আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে আমার ডান দিকে যিনি রয়েছেন, আমরা সকলের সুপরিচিত মুখ, আমাদের চেহারাই রাজ্যের, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ হুইপ কল্যাণী রায় মহোদয়া, রয়েছেন আমাদের প্রদেশ কমিটির দুজন স্পোকসপারসন অস্মিতা বণিক মহোদয়া তথা মনিকা দাস দত্ত মহোদয়া, রয়েছেন মহিলা মোর্চার প্রদেশ কমিটির মাননীয়া সভানেত্রী ঝর্ণা দেববর্মা মহোদয়া। তো প্রথমত আজকের এই দিনটি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি না, সমগ্র ত্রিপুরাবাসীর জন্য একটি বিশেষ দিন। আজকের এই দিনে 9 মার্চ 2018 সাল আসাম রাইফেল ময়দানে রাজ্যের সর্বকালের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির শপথের মাধ্যমে এই রাজ্যে একটি নতুন যুগ, নতুন অধ্যায়ের সেদিন সূচনা হয়েছিল। আজ যখন আমরা বিজেপি নেতৃত্বাধীন সরকারের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করছি, তখন আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে এই সরকার সমাজের প্রত্যেক বর্গ, প্রত্যেক ক্ষেত্রের বিকাশের জন্য শুধুমাত্র পরিকল্পনাই করে যাচ্ছেন না, সে পরিকল্পনার সফল বাস্তবায়ন করে সমাজের প্রত্যেক বর্গ, প্রত্যেক ক্ষেত্র, প্রত্যেক পরিবার, প্রত্যেক ব্যক্তিকে বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আজ আপনারা মঞ্চে, আমরা প্রেস কনফারেন্সে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা সকলেই প্রদেশ কমিটি বা প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা আছি, কিন্তু পাশাপাশি বলতে হচ্ছে যে আমরা সমাজের এরকম একটি ক্ষেত্র থেকে আসি যে ক্ষেত্রকে নিয়ে দীর্ঘ 25 বছর বাম শাসনে আমরা দেখেছি রাজনীতি আর রাজনীতি। মহিলা এই রাজ্যে আমরা দেখেছি 25 বছর মহিলাদেরকে নিয়ে রাজনীতি করতে, দিনের পর দিন মিছিলে হাঁটাতে, মহিলারা তাদের সাধারণ মৌলিক যে চাহিদা, মৌলিক যে বিভিন্ন অধিকার থেকে 25 বছর বঞ্চিত ছিল, শোষিত ছিল। তথাকথিত যারা গরিবের সরকার বলেন, মহিলাদের সরকার বলেন, তারা দীর্ঘ 25 বছর ক্ষমতার শীর্ষে থাকার পরও 2018 সালে যখন তারা ক্ষমতা থেকে দূরে গেলেন, এ রাজ্যের মহিলাদের জন্য না কিছু পরিকল্পনা করে গেছেন, না কিছু যোজনা তারা দিয়ে যেতে পেরেছেন। আর তাছাড়া দীর্ঘ 25 বছর এই রাজ্যের সাব্রুম থেকে আগরতলা, আগরতলা থেকে ধর্মনগর, ধর্মনগর থেকে খোয়াই, মহিলাদের উপর যে বর্বরোচিত নৃশংস যে অত্যাচার, সেটা নতুনভাবে আজকের এই দিনে আপনাদের সামনে বলার আমার কিছু নেই। আপনারা চতুর্থ স্তম্ভ, আপনাদের মাধ্যমে আমরা তখন সেই সমস্ত খবর আমরা পেতাম, আমরা নির্যাতিতার যেন বিচার পান তার জন্য আমরা সেখানে ছুটে যেতাম। তবে আজকের এই দিনে আমরা আনন্দের সঙ্গে বলতে হচ্ছে, তার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকের এই প্রেস কনফারেন্স আমরা সবাই, আমরা আমাদের কল্যাণীদের সঙ্গে আমরা সবাই যারা আছি, আমরা মহিলারা বসেছি, যে আজকে খুব গর্ব হয় বা আনন্দের সঙ্গে বলতে হচ্ছে যে 25 মানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে বিকাশের যে ধারা আজ রাজ্যে প্রবাহমান আমরা 2018 সাল থেকে দেখছি, সেই জায়গায় সর্বপ্রথম সর্বাগ্রে বলা যায় যাদেরকে স্থান দেওয়া হয়েছে, সেটা হয়েছে আমাদের মহিলাদের। মহিলাদের শুধুমাত্র যে আর্থিক তা নয়, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে মহিলারা যেন তাদের নিজ স্বাভিমান এবং গরিমার সঙ্গে সমাজে
আমরা থাকতে পারি, কথা বলতে পারি। তার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যে সরকার, সে সরকার সময়ে সময়ে বিভিন্ন ঐতিহাসিক উল্লেখযোগ্য পদক্ষেপ যোজনা নিয়েছেন। গতকাল আমরা যে স্বামী বিবেকানন্দ ময়দানে যে এক ঐতিহাসিক যে সভা হয়েছিল, যেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সকলেরই প্রিয় অমিত শাহজির যে সম্বোধন, সেখানে আমরা শুনেছি যে মহিলাদের, এ রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য, আমাদের বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করার জন্য আমাদের বর্তমান রাজ্য সরকার একটি নতুন পলিসি নিয়ে এসেছেন, পলিসি যে ফর ওমেন 2022। তো আমি এখন এই যে পলিসি, মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়নের জন্য সরকার যে বিল এনেছেন, তা সেই বিল সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে রাখার জন্য আমি এখন অনুরোধ করব আমাদের চিফ হুইপ, আমাদের দিদি কল্যাণী রায় মহোদয়াকে। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের, অনেকদিন পর আগরতলার মিডিয়া বন্ধুদের সঙ্গে কথা বলার সুযোগ আমরা পেয়েছি। তো রাজ্য সরকার গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই রাজ্যের মহিলাদের জন্য কিছু প্রকল্প ঘোষণা করেছেন, এবং সেটা ঘোষণা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় শ্রী অমিত শাহজি। আপনারা জানেন, 2018 সালে চলো পাল্টে স্লোগানকে সামনে রেখে দীর্ঘ 25 বছরের যে জগদ্দল পাথরের মতো সরকার এই রাজ্যে অধিষ্ঠিত ছিল, কমিউনিস্ট পার্টির সরকার, এই সরকারকে আমরা এই রাজ্য থেকে, পবিত্র ভোটারদের ভোটের মাধ্যমে এই রাজ্য সরকার থেকে আমরা তাদের পতন ঘটাতে পেরেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়। 2018 সালের 9ই মার্চ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীগণ শপথ নেন, ত্রিপুরা রাজ্যকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যাবেন, মানুষের জন্য কাজ করবেন। কারণ আমরা এটা বলি, 37 লক্ষ মানুষের সরকার, আর বিগত সেটা যে সরকার যেটা বলতেন কমিউনিস্ট পার্টির সরকার, আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন 37 লক্ষ মানুষের সরকার। এই চলো পাল্টাই স্লোগান দিতে গিয়ে এই রাজ্যের লাখো মহিলা সেদিন সামিল হয়েছিলেন, লাখো মহিলা সেদিন এই রাজ্যের সরকার পরিবর্তনে অংশীদারী হয়েছিলেন। আর তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই রাজ্যের মহিলাদের জন্য অনেক প্রকল্প, যেটা তার স্বপ্নে ছিল যে এই রাজ্যের মহিলাদের জন্য কিছু করতে হবে, যে মহিলারা এ রাজ্যের সরকার পরিবর্তন করেছিল আমার পুরুষ ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, সমস্ত ভয় চক্ষু রাঙ্গানি, কমিউনিস্টদের যে নারীদের উপর অত্যাচার, সমস্ত অত্যাচারের বিরুদ্ধে জবাব দিয়েছিল, লড়াই করেছিল সরকার পরিবর্তনে, তাদের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কল্পতরু হয়ে এসে এই রাজ্যে গতকাল সরকারের 4 বছর পূর্তি প্লাস নারী দিবস উপলক্ষে কিছু প্রকল্প ঘোষণা করছেন, যা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি। প্রথমত, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট, যে রাজ্যের মহিলাদের জন্য কাজ করতে হবে, মহিলাদেরকে সশক্তিকরণ করতে হবে, মহিলাদেরকে স্বনির্ভর করতে হবে, তার জন্য পলিসি ফর উইমেন 2022 সেটা কালকে ঘোষণা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। এ রাজ্যের এই প্রথম কোনো সরকার এই ধরনের একটা দৃষ্টান্তমূলক যোজনা চালু করেছেন। এক কথায় আমাদের কাছে এটা অকল্পনীয়, আমরা এতদিন যা কল্পনাও করিনি, কোনো সরকারের কাছে যেটা প্রত্যাশাও করিনি, যেদিন সরকার গঠন করেছিলেন মহিলারা, যেদিন ভারতীয় জনতা পার্টির হয়ে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তারাও হয়তো এতটা আশা করেননি যেটা গতকাল ঘোষণা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট পলিসি ফর ওমেন 2022, যার মাধ্যমে রাজ্য সরকার যখনই কোনো নিয়োগ প্রক্রিয়া করবে তার 33% মহিলাদের জন্য সংরক্ষিত রাখার ঘোষণা করেছেন। এবং আপনারা এতদিনে বুঝে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান, এবং সেটাই রাজ্যের মহিলারা সেই সুযোগ পাবে এই রাজ্যের মানুষের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের মাধ্যমে এই ঘোষিত প্রকল্প বাস্তবায়িত হবে। এবং আরও একগুচ্ছ ঘোষণা এই রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তার মধ্যে 13টি হেলথ এবং ওয়েলনেস সেন্টার হবে, তার জন্য 10 কোটি টাকা খরচা হবে, 190 বেডের মা এবং 100 বেডের মা এবং শিশুদের জন্য ওয়েলনেস সেন্টার, হেলথ এবং ওয়েলনেস সেন্টার হবে, তার জন্য 190 কোটি টাকা খরচ হবে, 3টি বৃদ্ধাবাস ওল্ড এজ হোম মহিলাদের জন্য করা হবে। আমরা প্রায়শই দেখি এই ক্ষয়িষ্ণু সমাজে যেখানে মানবতা যেখানে হেরে যাচ্ছে এমন অনেক জায়গায় আমরা দেখি যে যখন মায়েরা বৃদ্ধ হন অনেক ছেলে অনেক কুসন্তান সেই মায়েদের ভরসার জায়গায় সেখানে থাকার কথা সেখানে মায়েদেরকে বিপদে ফেলে তারা মুখ ঘুরিয়ে নেন, তাদের জন্য রয়েছে তাদেরই সন্তান, এই রাজ্যের সন্তান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এই রাজ্যের সন্তান হিসেবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই রাজ্যের বৃদ্ধ মায়েদের জন্য এই ওল্ড এজ হোম 3টি করবেন তার ঘোষণা দিয়েছেন। এবং উইমেন যারা ওয়ার্কিং ওমেন আছেন কর্মরতা মহিলাদের জন্য 4টি হোস্টেল তৈরি করবেন যাতে মহিলারা সেখানে থেকে তার দায়িত্ব পালন করতে পারেন সরকারি হোক বেসরকারি হোক, তার জন্য 15 কোটি টাকা ধার্য করা হয়েছে। আমাদের রাজ্য সরকার এই রাজ্যের যুবক যুবতীদেরকে স্বনির্ভর করে তোলার জন্য বিগত 4 বছর যাবৎ প্রয়াস চালিয়ে গেছেন এবং তা বাস্তবায়িত করছেন, এবং আগামী দিনেও অনেক প্রকল্প রেখেছেন যেগুলি এই রাজ্যের যুবক যুবতীদের জন্য করা হবে। তার জন্য মার্কেট স্টল, গভর্নমেন্ট মার্কেট স্টল করবে, তার 50% মার্কেট স্টলগুলি যেখানে যেখানে হবে তার 50% মহিলাদের জন্য বরাদ্দ থাকবে, অর্থাৎ যেখানে যেখানে মার্কেট স্টল হচ্ছে এই স্টলগুলির 50% বরাদ্দ থাকবে মহিলাদের জন্য। শপিং কমপ্লেক্স হবে, সেখানেও মহিলাদের জন্য স্টল সেটা রিজার্ভেশন থাকবে। হায়ার এডুকেশন লোন নিলে 33% সাবসিডি পাবে ছাত্রীরা। এর আগে আপনারা দেখেছেন এই রাজ্যের শিক্ষা দপ্তর আগের সরকারের সময় শুধুমাত্র এসটি এবং এসসি ছাত্রীদেরকে বাইসাইকেল দিতেন, কিন্তু আমাদের সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শুধু এসটি এসসি নয় সমস্ত অংশের ক্লাস 9-এর ছাত্র ছাত্রীরা সাইকেল পাবে। তারপর থেকে কিন্তু 2018 সালের পর থেকে সমস্ত ছাত্রীদেরকে ক্লাস 9 থেকে বাইসাইকেল দেওয়া হচ্ছে। এবার যারা হায়ার এডুকেশন লোন নেবে সেই ছাত্রীদেরকে 3% লোনে সাবসিডি দেওয়া হবে এবং ইন্টারেস্ট 3% ইন্টারেস্টে সেই লোন পাবে। এবং 408টি রেশন শপ আমরা মহিলাদের নামে করছি, ইতিমধ্যে কিছু কিছু রেশন শপ অলরেডি মহিলাদের নামে করে দেওয়া হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে আমরা প্রত্যেকটি রেশন শপ মানে 408টি রেশন শপ আমরা মহিলাদের নামে আমরা করব, মহিলারা রেশন শপ পরিচালনা করবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের মানুষ প্রথম শুনতে পেয়েছে এবং সেটা বাস্তবায়িত হবে। আমরা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সর্বকালের সর্বসেরা উদ্যোগ তিনি নিয়েছেন, এবং এই রাজ্যের মহিলাদের কল্যাণে এই রাজ্য সরকার যে কাজ করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা আবারও প্রমাণিত। আগামী দিন থেকে এই রাজ্যের মহিলারা বুঝতে পারছেন যে আগামী দিনগুলোতে তাদের সাথে এই সরকার রয়েছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং আমরা আজকে যারা আমরা এই প্রেস কনফারেন্সে বসেছি
প্রত্যেকেই মহিলা। আন্তর্জাতিক নারী দিবসে আমরা গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র নারী সুরক্ষার কথা বলে ক্ষান্ত হননি, তিনি মহিলাদের সশক্তিকরণ, মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন। একটা অভিনব উদ্যোগ এবং ঐতিহাসিক সিদ্ধান্ত, যেটা অন্য কোনো রাজ্য সরকার করতে পারেননি, সেটা আমাদের বর্তমান সরকার সেটা করেছেন। আজকে আমরা যে পাঁচজন মহিলা এখানে রয়েছি, আমাদের আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে চাই। তিনি এই রাজ্যের মহিলাদের কথা এমন সুন্দরভাবে ভেবেছেন এবং এমন একটি সুন্দর দিনে সেটা আস্তাবল ময়দানে এবং ফরেন্সিক ল্যাব ইউনিভার্সিটি যেখানে কালকে ভূমিপূজন হয়েছে সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। এর আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ সার্ভিসে 10% রিজার্ভেশন করেছিলেন, আজকের দিনে সেটা 33% রিজার্ভেশন, যে কোনো জবের ক্ষেত্রে আজকে কিন্তু সেটা স্বীকৃত হলো। তাই আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই রাজ্যের একজন মহিলা হিসেবে, এই রাজ্যের একজন বিধায়ক হিসাবে, এই রাজ্যের একজন কার্যকর্তা হিসাবে, পাশাপাশি আপনারা দেখুন এই সরকার যে মহিলাদের অনুকূলে কীভাবে কাজ করছে। এই প্রথম কোনো মুখ্য সচেতক হয়েছে মহিলা, সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মুখ্য সচেতক করে সেটা প্রমাণ করে দিয়েছেন। আমরা নারী, আমরা পারি, এবং মুখ্য সচেতকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি আমাকে নির্বাচিত করেছেন, তার জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখুন, যে কোনো জিনিস একটা প্রথম প্রপোজাল আসে, এই প্রপোজাল বিল, বিলের আগে কি হয় এটা, এরপরে বিল আসবে, এই বিল পাস হবে। সুতরাং রাজ্য সরকার যখন ঘোষণা করেছে ওই দায়িত্বটুকু নিয়েই ঘোষণা করেছে, যেটাকে বিল হিসাবে এনে আইনে পরিণত করবে। সুতরাং আগে ঘোষণা করেছে বিল বিধানসভায় আসবে 17 তারিখ, নকিং অ্যাট দ্য ডোর, আমাদের বিধানসভা আগামী 17 মার্চ থেকে শুরু হচ্ছে। সুতরাং যেটা ঘোষণা করা হয়েছে ভেবেচিন্তে করা হয়েছে এবং তা বাস্তবায়িত করা হবে। দেখুন, এটা সরকারের 4 বছর পূর্তি হয়েছে, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম ছিল। সরকারের 4 বছর পূর্তিতে সরকারের যেমন IPFT রয়েছে, তেমনি একক সংখ্যাগরিষ্ঠতা তো ভারতীয় জনতা পার্টিও হয়েছে, এটা ভারতীয় জনতা পার্টি। আপনি যদি না দেখে থাকেন অত্যন্ত দুঃখের ব্যাপার, কারণ ফ্লেক্স, ব্যানার এবং স্টেজেও যেটা লাগানো ছিল সেটা ভারতীয় জনতা পার্টি, রাজ্য সরকার বলা হয়নি, সেখানে বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবং আপনারা, হ্যাঁ, এবং আপনারা দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মেবার কুমার জমাতিয়া মাননীয় মন্ত্রী সহ অন্যান্য IPFT লিডার দেখা করেছেন। সুতরাং কালকে মাঠে যেটা প্রোগ্রাম ছিল সেটা ছিল ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম, এবং ফরেন্সিক ইউনিভার্সিটি যেখানে ঘোষণা করা হয়েছে সেখানে মেবার কুমার জমাতিয়া ছিলেন। সুতরাং কালকে মাঠের প্রোগ্রামটা ছিল ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম, এই জন্য আমাদের শরিক দল সেখানে উপস্থিত থাকেননি।